মর্নিং সবাইকে জানাচ্ছি। আর এখন কিন্তু আফটারনুন হওয়ার সময় সমান, বলতে গেলে 10:45 বাজে, কিন্তু আমার এখন সময় হলো ক্যামেরাটা অন করার, কারণ বিকির এই দোলের মধ্যেও স্কুলের লাস্ট টেস্ট শুরু হয়ে গেছে। বিকি খেয়ে স্কুলে বেরিয়ে গেল এই মাত্র, আমি একটু এখন সময় পেলাম, মানে যে সকাল থেকে আমার যুদ্ধটা চলছিল সেই যুদ্ধটা কিছুটা এখন এর জন্য মানে শেষ হয়েছে। ওকে সকালে করে দিলাম পাতলা করে একটু ডাল আর আলু পোস্ত, ও এই দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে গেল। এবার বাকি রান্নাটুকুনি আমি করবো, ভাতও হয়ে গেছে, বাকি রান্না বলতে আজকে একটু পাঁচমিশালি সুক্ত করবো। শনিবার দিন নিরামিষের দিন না, এরকম একটু সুক্ত টুক্ত খেতে ইচ্ছে করে। আর ডালটা অল্প করে করলাম, কারণ বিকি এবং শুকনো শুকনো খেতে ভালোবাসে না, আর অত সকালে আমার সুক্তটা হয়ে উঠতো না, তাই অল্প করে একটু ডাল করলাম। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ন্যাড়াপোড়া, বাঙালিদের ন্যাড়াপোড়া, আর নন বেঙ্গলি তারা বলে কি হোলিকা দহন, হোলিকা দহন। তো ওদের আবার আমাদের আজকে ন্যাড়াপোড়া কালকে দোল, ওদের আবার কালকে হোলিকা দহন, পরের দিন হোলি, ঠিক আছে। একটুখানি বসে হাওয়াটা খেয়ে নিয়ে আবার যথারীতি কাজের শুরু হয়ে যাব, একটু বসে নিই, তারপর আবার তোমাদের সাথে সব দেখাচ্ছি। চলে এসেছি কিচেনে, আমি আজকে পাঁচ মিশালি শুক্তো রান্না করবো বললাম না, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে বড়ি যেমন আগে শুকনো খোলায় ভেজে আবার তেল দিয়ে ভেজে নিয়েছি, এবার উচ্ছেগুলো ভাজছি, বেশি কড়া করে ভাজবো না, শুক্তোর জন্য উচ্ছে বেশি কড়া করে ভাজতে লাগে না। এখানে দুধের মধ্যে অল্প একটু আটা দিয়ে গুলে রেখেছি, এতে নিয়েছি অল্প করে একটু রাঁধুনি আর সাদা জিরে, সাদা জিরেটাকে হালকা একটু গরম করে নিয়েছি আর রাঁধুনি। শুক্তোতে রাঁধুনি না দিলে শুক্তোর টেস্ট হবে না, এটাকে আমি পাউডার করব না, জাস্ট ক্রাশ করে নেব। মিক্সিতে মশলা করে নিয়েছি সর্ষে পোস্ত আর আদা বাটা, উচ্ছেটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এই যে পাঁচমিশালি সবজি, রাঙালু, কাঁচকলা, বেগুন, বিনস, পেঁপে, আলু, পটল, তার থেকেও মেন এই যে সজনের ডাঁটা, উচ্ছেগুলো একটু ভাজা হতে হতে আমি এইদিকে এটাকে একটু স্ক্র্যাশ করে নিই। উচ্ছেগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে হবে একদম পাতলা, খুব একটা টেস্ট লাগেও না। আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে আমি সব সবজিগুলো দিয়ে দেবো, দিচ্ছি পটল, বেগুনটা সবার লাস্টে দিয়ে নাড়বো, কেননা বেগুনটা একটুতেই নরম হয়ে যায়। সব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিলে সবজিগুলো মরে যাবে।
জলটা। রাধুনি আর জিরেটাও আমার স্ক্র্যাশ করা হয়ে গেছে, এটা উপর দিয়ে আমি দিয়ে দেবো। আমি এই শুক্তোতে কোনো হলুদ দেবো না। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাতে আর সামান্য একটু জল দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। আর রাধুনি পোড়াতে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। এতে আমি সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো, তারপর নামানোর সময় এই দুধটা দিয়ে আর একটু ঘি দিয়ে নামাবো। ও, এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো, কিন্তু বড়িটা এখন দেবো না, কেনা বড়ি তো, এখন যদি দিই ও আর একটা বড়িও আমি আর খুঁজে পাবো না। এটা আমার কমপ্লিট, এতে আমি এই বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে এই যে দুধ আর আটা। আর দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করে দেবেন, এসব জিনিস তো আর রোজ রোজ খাওয়া হয় না, একটু এরম ভাবে খাওয়া যেতেই পারে। শুক্তো খেয়ে বেশ একটু পরে ঢেকুরটা উঠবে, শুক্তো শুক্তো ওটাই বেশি ভালো। এবার এটা একটু নেড়ে দেবো, বড়িটা দিয়ে না বেশি ফোটাবো না, বললাম না, না হলে যে আমি বড়ি দিয়েছি আর সে বড়ি আমি খুঁজে পাবো না। আমার শুক্তো কমপ্লিট। আমার দুপুরের লাঞ্চ মেনু তাহলে আজকে এই যে শুক্তো, আলু পোস্ত, আর এই যে বিকির জন্য করেছি অল্প করে ডাল। আমার আর ডাল লাগবে না, এই শুক্তো দিয়েই ভাত খাওয়া যাবে, আর একটু পোস্ত দিয়ে খেয়ে নেবো। এবার দেখছেন কি অবস্থা, ভূতের মতন হয়ে গেছি, ঘেমে নিয়ে সব কিছু। এবার চান টান করে ফ্রেশ হয়ে নিই, কড়া টড়া মেজে তারপর চান করতে ঢুকবো। গুড আফটারনুন ফ্রেন্ড, আমি এখন কিন্তু চান করেই এসে বসিনি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইখানে কেন বসেছি, আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে, আমাদের এখানে নেড়াপোড়া তোর শুরু হয়ে গেছে, মানে এখনই জ্বালিয়ে দেবে না, মানে বানানো শুরু হয়ে গেছে। আর বাচ্চাদের কত জোশ, মানে ইন্টারেস্ট ওদের, এই খাটাপোটা রোদে এখনও ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। দাঁড়া আপনাদেরকে দেখাচ্ছি, অনেক একটু দূরে দেখতে পাচ্ছেন, এই ভর রোদের মধ্যে এখনো ওরা ওদের কাজ করে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় এই সব আনন্দগুলো সত্যি করিনি, যেটা করিনি বলে তো লাভ নেই, আমি এইরকম মানে এসবগুলো কোনোদিন করিও নি, তার এর আনন্দটাও আমি ঠিক বুঝি না। আমার ছেলেও ঠিক এইসব জিনিসগুলো পায়নি, তো খাওয়া দাওয়া কমপ্লিট, চান টান হয়ে গেছে, না আপনাদের সাথে আগে সারাদিন সেরকমভাবে কোনো কথা টথা বলে উঠতে পারিনি। এই নেড়াপোড়ার পেছনেও একটা গল্প আছে। এখনকার মতন তখনকার দিনেও মানে এই যে দুষ্ট মানুষকে ঠকানো, মানুষকে এ করে এগিয়ে যাওয়া তখনকার দিনেও ছিল। হরিণ্যকশিপ আপনারা হয়তো অনেকেও ঘটনাটা জানেন, তাও আমি এই কারণে বলছি যে এর থেকে আমরা অনেক কিছু মানে শিক্ষা পেতে পারি, তার জন্যই আমি এই গল্পটা বলছি।
হিরণ্যকশিপ উনি মানে অমরত্ব লাভের জন্য ব্রহ্মাকে খুশি করার জন্য উনি তপস্যা করেছিলেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটা বড় দিয়েছিল যে তাকে কোনো মানুষ বা কোনো প্রাণী মারতে পারবে না, তার কোনো দিন জলে স্থলে আগুনে কোনো জায়গাতেই তার মৃত্যু হবে না, আর কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু দ্বারাই তার মৃত্যু হবে না। এই জন্য তার ভেতরকার যে মানে এর অত্যাচারটা আরও সবার মধ্যে বাড়তে থাকে। আর এদিকে প্রহ্লাদ ছিল বিষ্ণুর পরম, ব্রহ্মা বিষ্ণুর পরম ভক্ত। প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপ তার বোন হোলিকা সাহায্য নেয়। হোলিকাও ব্রহ্মার থেকে একটা শাল পেয়েছিল, যে শাল মানে থাকাকালীন ওই আগুন লাগবে না। তো তখন ওই হোলিকা জানায় যে সে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবে ওই শালটা গায়ে দিয়ে, যার জন্য হোলিকার কিছু হবে না আর প্রহ্লাদ আগুনে জ্বলে ছাই হয়ে যাবে। সে তাই করে, হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসেছিল, কিন্তু ওই হোলিকার গায়ের শাল গিয়ে খুলে গিয়ে প্রহ্লাদের গায়ে চাপা পড়ে যায়, যার জন্য প্রহ্লাদের আর কিছু হয় না, হোলিকার ওখানে মানে পুড়ে ছাই হয়ে যায়। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে মানে এর থেকে যে মানে শুরু হয় যে দুষ্টের দমন আর সত্যের সবসময় জয় হয়। কখনো কেউ অন্যায় করে এগিয়ে যেতে পারে না, একদিন না একদিন তার পতন হবে। কিন্তু এরপরে আমি একটা কথা বলছি, না বলে পারছি না, হয়তো অনেকেই আপনারা আমার এই কথার মানে বিরোধিতা করতেও পারেন বা কি বলে একমত নাও হতে পারেন, কারণ মতামত যার যার তার তার। এটা সত্যি, মিথ্যের দুদিন হলেও চললেও তৃতীয় দিন তার মিথ্যে টেকে না। সত্যের জয় সর্বদাই হয়, ন্যায়ের জয় সর্বদাই হয়, সত্যের কোনো দিনই জয় হয় না। কিন্তু এই চারিপাশে পরিবেশ দেখে আমার যেন এখন মানে একটা ভেতর থেকে হয়, আমি কিন্তু মানি না, কিন্তু বলছি মানতে এখন যেন এক এক সময় মনে হয় বাধ্য হয়ে যায়। এক এক সময় মনে হয় যে সত্য বা যারা ন্যায় তারাই বোধ হয় সারা জীবন পিছিয়ে পড়ে, তাদেরই যেন কোনো উন্নতি কিছু হয় না, যারা ধোকাবাজি দু নম্বরই মিথ্যে সব কিছুর আশ্রয় না, তাদেরই যেন সবসময় জয় হয়। এক এক সময় মনে হয়, আমি বলছি না আমি কিন্তু এই জিনিসটা মানি না, কিন্তু এক এক সময় এই পরিবেশের এ দেখে আমার মনে হয়। অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আপনারা হয়তো ভাবছেন বাবা কি জ্ঞান দিচ্ছে, ওটা জ্ঞান না, এক এক সময় না কথা বলতে বলতে একটা কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথা এসে যায়। এই হোলি মানে ন্যাড়া পোড়া বা এই হোলি জ্বালানো ওই ঘটনা থেকেই কিন্তু তার সূত্রপাত। এইটাই, আপনারা অনেকেই জানেন, আগেও বলেছি আপনারা হয়তো এই গল্পটা অনেকেই জানেন, আবার হয়তো কেউ নাও জানতে পারেন, তো তাই মনে হলো একটু বললাম। আর খুব এই জিনিসটা না এখানে এরকম সামনে থেকে হয়তো খুব ভাল লাগে। আমার এই বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা, ফাঁকা বাঁশ বাগান, পুকুর পেকুর, অনেকেই দেখে বলে ইস কেমন জানিটা, কিন্তু আমার বা আমার হাজবেন্ডের আমার ছেলে আমাদের এই পরিবেশটা খুব ভাল লাগে, খুব ভাল লাগে। হ্যাঁ একটু নোংরা থাকে গাছপালার জন্য, এর জন্য একটু নোংরা হয়, যতটা পারি আমরা তিনজনে পরিষ্কার করার চেষ্টা করি। আশেপাশেরও কিছু কিছু মানুষ আছে খুবই, তারা পরিষ্কার টরিষ্কার করার চেষ্টা করে। তো অনেক বকবক করে ফেললাম, আপনাদেরকে আমি দেখাবো আমাদের এখানকার ন্যাড়া পোড়া। সেই ছড়াটা মনে আছে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, কি পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। বিকি জানে না, বিকি এইসব কবিতা জানে না। বিকি আপনারা ভাববেন হয়তো বিকি ছোটোবেলায় সত্যি পরিষ্কার করে বাংলা বলতে পারতো না, ও পুরোটা মানে ও আড়াই তিন বছর
বয়স অবধি ওর বাবার সাথে তার সাথে ছিল, মানে আমি আর ওর বাবা ওকে নিয়েই বাইরে থাকতাম। কিন্তু যখন ঠিক করলাম যে না ওকে স্কুলে ভর্তি করব, আমার সুযোগ ছিল, আমি ওর বাবার সাথে থাকলে থাকতে পারতাম, কিন্তু আমি মনে করেছি যে পোস্টিং হয়ে হয়ে ঘুরে ঘুরে হয়তো ওর পড়ার কিছু ক্ষতি হলেও হতে পারে, যার জন্য আমি আমরা আমাদের দুজনের ডিসিশনে আমি বাড়ি চলে আসি, এসে বিকিকে এখানে পড়াই। বিকি ওই জন্য তখন পুরো মানে হিন্দি ভাষায়ই ও ছিল, এখানে এসে ও বাংলা বুঝতে পারতো, বাংলাটা পরিষ্কার বলতো না, কিন্তু এখানে এসে অনেকের অনেক কথা ওকে আমাকে মানে শুনতে হয়েছে যে ছেলেকে কী তৈরি করেছে, হ্যাঁ বাংলা বোঝে না, মানে বাংলা বলতে পারে না না, কিন্তু আমার ছেলে এখন বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে, হয়তো আমাদের মতন অত স্মুথলি পড়তে পারে না, কিন্তু বাংলা পড়তে পারে। আমি ওকে বাংলা পড়াটাও শিখিয়ে দিয়েছি, ও অক্ষরগুলোও চেনে, মানে অক্ষর চেনে বলেই পড়তে পারে, প্রথম কথা হচ্ছে এটাই। এই এই অবধি। আচ্ছা বিকেলে আবার দেখা হবে ন্যাড়া করার সময়, ঠিক আছে? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুল ছাড়ানো হয়ে গেল। আচ্ছা তা গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এসেছি ছাদে ন্যাড়া পড়া দেখার জন্য, আমিও দেখব আপনাদেরকেও দেখাবো, চলুন দেখাই। নেমে চললাম, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আবার কালকে রং খেলা দেখা হবে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সর্বদা হাসি খুশিতে থাকবেন। বাই বাই, গুড নাইট।